দক্ষিণের সিনেমার জয় জয়কারে যেসব সিনেমা রয়েছে তার মধ্যে কেজিএফ অন্যতম। গেল বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমাও ছিল এটি। আর এই সিনেমার মধ্য দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন দক্ষিণের আরেক অভিনেতা যশ। স্বার্থ কে পিছে ভাগনে ওয়ালি ইয়ে দুনিয়া কিসি কে লিয়ে ভি নাহি রুকতে হামেন খুদ রোকনা পড়তা হ্যায়। ঘোষণা অনুযায়ী তৃতীয় পার্টির জন্য অপেক্ষায় আছে এর ভক্ত অনুরাগীরা। তবে এসব সংবাদের মাঝেই দুঃসংবাদ দিয়েছেন কেজিএফ সিনেমার নায়ক যশ। জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেগ যেমন ব্র্যান্ড, ঠিক একইভাবে কেজিএফ ব্র্যান্ড হিসেবে নিজেকে পরিচিত করতে চান না যশ। কেজিএফ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে গিয়ে দীর্ঘ 5 বছর দারুণ সময় কাটিয়েছেন তিনি। বিজনেস করেঙ্গে অফার ক্লোজেস সুন। যশ এখন কেজিএফ থেকে বিরতি নিতে চান, এমন খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এই খবরে নেট মাধ্যমে হইচই পড়ে গেছে। তবে নায়ক বা সিনেমার পরিচালক প্রশান্ত নীল কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান হোমবল ফিল্মস এখনও এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। ২০১৮ সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার 1। 80 কোটি রুপি বাজেটের এই সিনেমা আয় করে 250 কোটি রুপি। 4 বছরের বিরতি ভেঙে 2022 সালে মুক্তি পায় এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি। 100 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি আয় করেছে 1200 কোটি রুপি।